আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজধানী ঢাকার যানজট নিরসনে বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে কিছু প্রকল্প আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর পাশাপাশি রাজধানীর যে প্রবেশদ্বারগুলো আছে সেগুলোকেও প্রশস্ত করা হচ্ছে। চার লেনের সেতুগুলোকে প্রশস্ত করে 10 লেনে উন্নতি করা হচ্ছে। এছাড়াও সড়কের পাশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে সড়কগুলোকেও প্রশস্ত করা হচ্ছে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত কয়েক ধাপে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়কগুলোকে প্রশস্ত করা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার উত্তরার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায়। এখান থেকে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লাইন 3 প্রকল্পের দীর্ঘ 4.5 কিলোমিটার ফ্লাইওভারটি চলে গেছে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত। টঙ্গীর কলেজ গেট থেকে এই ফ্লাইওভারটি চলমান রয়েছে। গাজীপুর থেকে ছেড়ে আসা যানবাহনগুলো যখন এই ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা বিএনএস সেন্টারের সামনে নামে, তখনই বাধার সম্মুখীন হয় সামনের এই স্থাপনাগুলো। আর সেজন্য এই সড়কের যান চলাচল মসৃণ করতে সামনের এই স্থাপনাগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে এখানে একটি ময়লার ডিপো ছিল, সেই ডিপোটিও ভেঙে ফেলা হয়েছে। এখন একটি স্থাপনা আছে, সেটিও ভেঙে ফেলা হচ্ছে। সামনের এই স্থাপনাটি এখান থেকে সরিয়ে নেওয়া হলে তখন উত্তরার এই মহাসড়কটি বেশ প্রশস্ততা পাবে। এর আগে উত্তরা আজমপুরের পূর্ব দিকের অংশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছিল। এর পাশাপাশি উত্তরা বিএনএস সেন্টার থেকে উত্তরা জসীমউদ্দিন পর্যন্ত পুরাতন যে ফুটওভার ব্রিজগুলো ছিল সেগুলোও ভেঙে ফেলা হচ্ছে এবং নতুন করে আধুনিক ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরা বিএনএস সেন্টারের ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার পরে খুলে দেওয়া হয়েছে এবং নতুন করে যে ফুটওভার ব্রিজগুলো তৈরি করা হচ্ছে সেগুলো বেশ প্রশস্ত ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। দর্শক, এবার আমরা চলে আসলাম টঙ্গী আবদুল্লাপুর অংশে। এখানে পুরাতন সেতুগুলো ভেঙে নতুন করে 10 লেনের আধুনিক সেতু নির্মাণ করা হচ্ছে বিআরটি প্রকল্পের অধীনে। ইতিমধ্যে এই সেতুর মূল কাজ সম্পূর্ণ হয়েছে। 10 লেনের এই টঙ্গী আবদুল্লাপুর সেতুটির মাঝখানে থাকবে বিআরটি স্টেশন এবং বিআরটি বাস চলাচলের জন্য থাকবে বিআরটির আলাদা লেন। দর্শক, হাতের বাঁদিকে টঙ্গী বাজারের পশ্চিম দিকের যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি কিছুদিন আগে উচ্ছেদ অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন করা হয়েছে এবং হাতের ডান দিকে টঙ্গী বাজারের অংশে মহাসড়কের পাশে যে অবৈধ স্থাপনা ছিল বা দোকানপাট ছিল সেগুলো উচ্ছেদের মাধ্যমে পরিচ্ছন্ন করা হয়েছে এবং সড়ক নির্মাণের কাজও শুরু করা হয়েছে। দশ লেনের টঙ্গী আবদুল্লাপুর সেতুর মূল অংশের কাজ শেষ করার পরে 5টি র্যাম্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখন শুধু বাকি রয়েছে 5টি র্যাম্পের সংযোগ সড়কের কাজ। 5টি র্যাম্পের সংযোগ সড়কের মধ্যে 2টি সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। এর মধ্যে সামনে হাতের ডান দিকে আবদুল্লাপুর অংশের এই সংযোগ সড়কের কাজটি চলমান রয়েছে এবং টঙ্গী বাজারের পশ্চিম দিকের সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। 10 লেন এই টঙ্গী আবদুল্লাপুর সেতুর মোট 5টি র্যাম্পের মধ্যে টঙ্গী বাজারের অংশে 2টি এবং আবদুল্লাপুর অংশে 3টি র্যাম্প থাকছে। আবদুল্লাপুর অংশে সামনের এই র্যাম্পটি নেমে যাবে ঢাকা আশুলিয়া রোডের দিকে। দশ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর নির্মাণের পাশাপাশি এখানে নতুন করে শুরু হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ইতিমধ্যে বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ করার পরে পিলার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর আগে এর দুপাশেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। 1 বছর আগেও টঙ্গী আবদুল্লাপুরের এই অংশগুলো বেশ অগোছালো এবং সরু জায়গা ছিল। এখন উচ্ছেদ অভিযানের মাধ্যমে জায়গাগুলো প্রশস্ততা পেয়েছে এবং এই দুই পারের অংশগুলোই পরিচ্ছন্ন এবং সুন্দর হচ্ছে। জানা গেছে 10 লেনের এই টঙ্গী আবদুল্লাপুর আধুনিক সেতুর পাশাপাশি তুরাগের দুই পার নিয়ে রাজুকের আলাদা পরিকল্পনা রয়েছে।
এর দুই পারে গড়ে উঠতে পারে আধুনিক শহর। চার লেনের এই সেতু থেকে দশ লেনের এই আধুনিক সেতুর মাধ্যমে প্রশস্ত হবে ঢাকার এই প্রবেশদ্বার। এছাড়াও গাবতলী আমিনবাজার সেতুর মাধ্যমেও সেই অংশটিও প্রশস্ততা পাচ্ছে। পুরাতন চার লেনের সেতুর পাশাপাশি নতুন করে আট লেনের সেতু নির্মাণে আমিনবাজার সেতুটি রূপ নেবে বারো লেনের একটি সেতুতে। দর্শক, এবার আমরা চলে আসলাম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায়। এটি হচ্ছে তৃতীয় টার্মিনালের উত্তর অংশ। কিছুদিন আগে এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়েছে, যার ফলে উত্তরের চেয়ে দক্ষিণের অংশটি কাজ আগে শেষ করা হয়েছিল। এবার উত্তরের অংশের কাজগুলো খুব দ্রুত শেষ করা হচ্ছে এবং এই তৃতীয় টার্মিনালের পাশাপাশি পুরাতন যে দুটি টার্মিনাল আছে সেই দুটি টার্মিনালকে তৃতীয় টার্মিনালের সাথে সংযোগ দেওয়া হবে। এছাড়াও পুরাতন টার্মিনালের সামনের অংশগুলোকে সৌন্দর্য বর্ধনের আওতায় আনা হচ্ছে, পুরাতন লেকগুলোকে আধুনিক মানের লেকে রূপ দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনকে কেন্দ্র করে কিছুদিন আগে উত্তরের চেয়ে দক্ষিণ অংশের কাজ এগিয়ে নেওয়া হয়েছিল। এছাড়াও এই তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের বাহিরের ডেকোরেশনের কাজগুলো শেষ করা হয়েছিল এই উদ্বোধনকে কেন্দ্র করে। পুরাতন দুটি টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল, নতুন এই তৃতীয় টার্মিনালে বিশাল কার পার্কিং ভবনে সেই সমস্যাটি অনেকটাই কেটে যাবে। এখানে যে কার পার্কিং ভবনটি নির্মাণ করা হয়েছে সেখানে একসাথে ১৩০০টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে এবং এই তৃতীয় টার্মিনালের প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক ফ্লাইওভার এবং সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়াও সংযোগ দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। এছাড়াও ভবিষ্যতের কথা চিন্তা করে মেট্রো রেল যাতে তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারে সেজন্যও ব্যবস্থা করে রাখা হয়েছে। দর্শক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।